আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম অনেক ভালোবাসতাম একটা পুরুষ মানুষ যতটা একটা নারীকে ভালোবাসতে পারে আমি ততটা আমি একটা মেয়েকে ভালোবাসতাম তাকে বিয়ের প্রপোজ দিয়েছি কি করেছে কথা বলেন বিয়ের প্রপোজ দিয়েছি মানে তাকে বিয়ে করতে চাই প্রস্তাবটা দিয়েছি মেয়েটা ইগনোর করে দেয় আমার সঙ্গে বিয়েতে বসতে রাজি হয় না ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পরে দেখছি ওই মেয়েটা আমার শত্রু একজন আছে তার সঙ্গে বিয়েতে বসে পড়েছে আমি দেখে আর সহ্য করতে পারি নাই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই দৌড়তে দৌড়তে গিয়ে ওই মেয়েটার গর্দন উড়ে দিয়েছি তাকে আমি হত্যা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমি এখন বুঝতে পারছি যে সেই সময় মাথাতে কাজ করেনি আমি হত্যা করে ফেলেছি আমি একজন খুনি আল্লাহর নবী আমার কি মাফ পাওয়ার কোনো রাস্তা আছে যখনই এই সাহাবী এসে আল্লাহর নবীর কাছে এসে বলছে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলছেন বাড়িতে তোমার মা আছে কথা বুঝতে পারলাম না সাহাবী একজন মানুষকে হত্যা করেছে একটা মেয়েকে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে অপরাধ তার সঙ্গে বিয়ে করেনি সেই ইগো প্রবলেমের কারণে মেয়েটাকে হত্যা করে চলে এসেছে আল্লাহর নবীর কাছে আসে তওবা করতে আর আল্লাহর নবী বলছেন বাড়িতে তোমার মা আছে সাহাবী বলছে না আল্লাহর রাসূল নেই বলছে তুমি চলে যাও আল্লাহর কাছে তুমি চলে গিয়ে তওবা করে ইস্তেগফার পাঠ করো বারবার আল্লাহর কাছে কাঁদতে থাকো এই হাদিসের রাবি আব্দুল ইবনে আব্বাস বলছেন আমার কাছে আতা বিন আবি রবা 110 হিজরিতে মৃত্যুবরণ করে বিখ্যাত তাবেঈ আরেকটা পরিচয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ সে আতা বিন আবি রবা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে ইবনে আব্বাস আল্লাহ রাসূল কেন ওই লোকটাকে বলল যে বাড়িতে তোমার মা আছে কি নেই তওবার সঙ্গে মা বাপের সম্পর্ক কি ইবনে আব্বাস বলছে আল্লাহ যদি অখুশি হয়ে যায় আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে পিতা আর মাতা তার মা বাপকে যদি সে সন্তুষ্ট করতে পারে আল্লাহ সুবহানাহু তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহর বিশেষ রহমতের দ্বারা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা ওই সাহাবী একজনকে হত্যা করেছে আর আল্লাহর নবী বলছেন বাপ মার কাছে যাও যদি বাপ মাকে সন্তুষ্ট করতে পারো অবশ্যই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন